আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা দারিদ্রতা দূর করতে পারবেন যে দোয়া পাঠ করলে সে দোয়া সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক এই ভিডিওটিতে আমি মূল্যবান নবীজির শেখানো দুটি দোয়ার কথা বলবো যে দোয়া দুটি পাঠ করলে আপনার ঋণ দূর হবে বা আপনি যদি দারিদ্রতার মধ্যে থেকে থাকেন সেই দারিদ্রতা দূর হয়ে যাবে দর্শক প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগুনিনি বিফাবলিকা আমান সিওয়াক এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণ পরিষদের ব্যবস্থা করে দিবেন ফয়সালা করে দিবেন আপনার উপর কোনো ঋণের বোঝা থাকবে না আপনি চাই কোটি কোটি টাকার ঋণগ্রস্ত হন না কেন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তালা গাইবিভাবে করে দিবেন দর্শক এজন্য আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণ থেকে মুক্তির জন্য বা ঋণ পরিশোধ করার জন্য নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করবেন আর একটা দোয়া হচ্ছে এরকম আল্লাহ ইন্নি মিনাল কুফরি ওয়াল ফাকরি এই দোয়াটিও নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধনী হওয়ার জন্য সম্পদশালী হওয়ার জন্য অভাব অনটন দারিদ্রতা দূর করার জন্য এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি যাতে আমি বেঈমান না হয়ে যাই তুমি এখন আমাকে মুসলমান রেখেছ মুসলমান অবস্থায় যেন আমার মৃত্যু হয় আর আমি তোমার কাছে ধনী হওয়ার জন্য দোয়া করতেছি দারিদ্রতা যেন আমার জীবন থেকে দূর হয়ে যায় সেই ফরিয়া প্রার্থনা তোমার কাছে করছি এই দুটি দোয়া যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে এবং আপনার দারিদ্রতার কবর রচনা হবে এতে কোনো সন্দেহ নাই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অমতাম আর তোমরা ধনী হওয়ার জন্য চেষ্টা করো আল্লাহ তালা সে কথা সুরা জুমার মধ্যেও বলেছেন ফাইদা সলাদ সলাত ফিরফিল আর যখনই নামাজ শেষ হয় তোমরা তোমাদের কাজে চলে যাও পরিশ্রম করো টাকা পয়সা উপার্জন করো এজন্য আপনাকে পরিশ্রমী হতে হবে এবং সেই সাথে দোয়া পাঠ করতে হবে কেননা আপনি যদি দোয়া পাঠ না করেন তাহলে শুধু পরিশ্রম দিয়ে আপনি সম্পদশালী হতে পারবেন না আর সম্পদশালী আপনাকে হতেই হবে বিশ্বনবী সালি সাল্লাম বলেছেন দারিদ্রতা মানুষকে ধাক্কা দিয়ে কুফুরের দিকে ঠেলে দেয় যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি মুসলমান ধর্মের উপর ইসলাম ধর্মের উপর অটল অবিচল থাকতে পারবেন না বা থাকলে অনেক কষ্ট হবে আজকে উত্তরাঞ্চলে দেখা যায় অনেক দারিদ্র ব্যক্তিদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান মিশরিরা দাওয়াত দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা করাচ্ছে ইসলাম ধর্ম বাদ দিতে তাদেরকে বাধ্য করছে বিভিন্ন টাকা পয়সা গাড়ি বাড়ি নারী দিয়ে তাদেরকে প্রলো প্রলোভন দেখানো হচ্ছে তো তাদের কাছে যদি টাকা থাকতো অর্থ থাকত সম্পদ থাকতো তাহলে তারা তাদের ধর্ম গ্রহণ করতো না বা ইসলাম ধর্ম ত্যাগ করতো না বিশ্বনবী বলেছেন সেই দেড় হাজার বছর আগে দারিদ্রতা ইসলাম ধর্ম থেকে মানুষকে ছিটকে ফেলে দেয় সেই বিশ্বনবীর কথাটা আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এজন্য টাকা পয়সার দরকার আছে হজ করতে টাকা পয়সার দরকার আছে দান সদগে করতে টাকা পয়সার দরকার আছে মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে টাকা পয়সা দান করতে হয় এতে মিসকিনদেরকেও দান করতে হয় বিভিন্ন ইসলামিক কাজে সংগঠনে ওয়াজ মাহফিলে বা আলে মোলামাদেরকেও বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হয় এজন্য টাকা পয়সা আপনি উপার্জন করবেন সেই পথে যেটা আল্লাহ তালা। আপনার জন্য বৈধ রেখেছেন অবৈধ পথে চেষ্টা করবেন না বৈধ পথে আপনার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করবেন এবং সেই সাথে বিশ্বনবীর শেখানো দোয়া পাঠ করবেন যে দুটি দোয়া আপনাকে আমি আজকে বলে দিলাম এই দুটি দোয়া যদি আপনি রেগুলার প্রতিদিন পাঠ করতে পারেন আর আপনার পেশায় যদি আপনি সর্বোচ্চ পরিশ্রম ব্যয় করতে পারেন ইনশাআল্লাহ আপনি অভাব অনটন থেকে মুক্ত হতে পারবেন জীবনে সম্পদশালী হতে পারবেন জীবনটাকে সুখ শান্তির দ্বারা ভরপুর করতে পারবেন যদি আল্লাহ চান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে বিশ্ব নবীর শেখানো এই দুটি দোয়া ধনী হওয়ার জন্য ঋণ পরিশোধ করার জন্য বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ